সবশেষ মধুমিতা সরকারকে অভিনয় করতে দেখা গিয়েছে সূর্য চলচ্চিত্রে মোরবার চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে তাই তো তা অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার ভক্তদের কাছে নজরে ছিলেন পাশাপাশি চলচ্চিত্রটিতে এই তারকা ছাড়া আরও অভিনয় করতে দেখা যায় দর্শনা বণিককে ফল হ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখেছিল তাদের ভক্তরা তা তা যাই হোক চলচ্চিত্রের পর্দে অবশ্য এবার তাদের দুজনের অভিনয় তাদের ভক্তদের কাছে ভালো লেগেছিল ফলে তারা তাদের অভিনয়ের জন্য তাদের ভক্তদের কাছে আলোচনা এসেছিলেন প্রসঙ্গত টলিগঞ্জের নায়িকা মধুমিতা সরকারকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দেখা যায় কেননা সেখানে মধুমিতা সরকার তার এভডিডের আপডেট তার ভক্তদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন যাই হোক মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিয়ে আলোচনায় থাকেন এই তারকা ফলে দর্শকদের কাছে সমালোচনারও শিকার হন এই নায়িকা যাই হোক সে সমালোচনা কিংবা বিতর্ককে মধুমিতা সরকার সেভাবে গ্রহণ করে না তাই তো টলিগঞ্জের এই নায়িকা তার ইচ্ছা থাকেন সর্বদাই এদিকে বর্তমানে এই নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি রিল ভিডিও আপলোড করেন মোরবা তার প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গাউন পরে ক্যামেরার সামনে খোলামেলা চুলে ভারী মেকআপে দর্শকদের কাছে গ্ল্যামার ছড়াচ্ছেন তাছাড়া অফশোল্ডার গাউনের তার নিচের অংশ আছে কাটা ফলে তার রূপের প্রতি রীতিমতো কাবু হতে দেখা যায় তার ভক্তদের তাই তো অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হটগাল বলে দাবি করেন মোরবার অনেকে আবার লিখেছে পাশাপাশি অনেকে আবার তাকে লাভলি বলে দাবি করেন মোরবার অনেকে আবার তাকে নাইস বলে দাবি করেন কেউ কেউ আবার তাকে আগুন বলে আখ্যায়িত করেছেন যাই হোক সব কিছু মিলে আপাতত মধুমিতা সরকার তার ভক্তদের কাছে এভাবে আলোচনাতে এসেছেন বাইদ এ টলিগঞ্জে দর্শক পেও তারকাদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার কেননা মধুমিতা সরকার ছোট পর্দার মাধ্যমে তার ভক্তদের কাছে নজর এসেছেন মূলত তিনি তার কেরিয়ারে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের ফলে ধারাবেক নাটকগুলোতে তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কেড়েছিল তাই তো তার দর্শক জন্য একটা পর্যায়ে তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় যাই হোক তার অভিনীত প্রথম চলচ্চিত্রে তাকে অবশ্য অনেকটা হট অবতারে দেখেছিল তার ভক্তরা তাই তো অবশ্য প্রথম চলচ্চিত্রের মাধ্যমেই তারকা ভক্তদের কাছে আলোচনায় এদিকে এই নায়িকাকে আপাতত চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে নিয়মিত অভিনয় করতে দেখা যায় কেন এরই মধ্যে তিনি তার কেরিয়ারে বেশ কয়েকটি ওটিটি প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের যাই হোক ওটিটির পর্দায় অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কেড়েছিল ফলে তিনি তার অভিনয়ের জন্য তার অনুরাগীদের কাছে ছিলেন আলোচনায় সোভিয়ার জেনে তো নিলেন টলিগঞ্জের নায়িকা মধুমিতা সরকারকে আপাতত হট অবতারে দেখেছে তার ভক্তরা ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ন্যান সাবস্ক্রাইবর চ্যানেল ফর মোর আপডেট